খালেদা জিয়ার জন্য বিএনপি তার অসুস্থতার জন্য যতটা কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে। তার ফখরুলের চোখের কান্না কান্না খালেদা জিয়ার জন্য কান্না, তাহলে খালেদা জিয়া এত বছর জেলে এখন 48 ঘন্টা কি দিয়েছে? 48 ঘন্টা আমাদেরকে কি দিয়েছে? আলটিমেটাম। 48 ঘন্টা আলটিমেটাম। আর খালেদা জিয়ার জন্য 48 মিনিটও আপনারা দাঁড়াতে পারেননি আন্দোলন। বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে তার খালেদা জিয়াকে নিয়ে নিজেদের রাজনীতি করতে চেয়েছে এবং সেটাই তাদের উদ্দেশ্য। খালেদা জিয়াকে শেখ হাসিনার দয়া মহান উপকতা, আজকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন, হাত মত আল্লাহর, সেটা ভিন্ন বিষয়। এখানে আইনের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী বলেছে, আমি এ বিষয়ে অবতারণা করতে চাই, বক্তৃতা করতে দাঁড়ালে মির্জা ফখরুলের চোখে কেবল কান্না, কান্নায় কান্না বুক বেঁচে যায়। কত মানুষকে কাঁদিয়েছেন আপনারা, সন্তান হারা মায়ের কত কান্না, স্বামী হারা নববধূর ভরিয়া, ভাই হারা বোনের কান্না, বাংলার বাতাস আপনারা ক্ষমতায় থাকতে ভারী করেছেন, এখন নিজেরা কাঁদেন। আরো কান্না আছে, কাঁদতে কাঁদতে ফখরুল সাহেব বাংলাদেশ কান্না দরিয়া হয়ে যাবে, তবু আপনাদের ক্ষমা নাই, ক্ষমা নাই। পিতৃ হত্যার প্রতিশোধ, ভাতৃ হত্যার প্রতিশোধ আমরা নেব। বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, জাতীয় চার নেতাকে হত্যা করেছেন, খুনিদের বিচার করেননি, খুনিদের ক্ষমা করেছেন, আপনাদের ক্ষমা নেই। বাংলাদেশের বারু বিএনপিকে ক্ষমা করবে না। একজনে কাঁদে আর মির্জা আব্বাস আজকে ঝিনাইদহে রাস্তায় দাঁড়িয়ে কি বলে জানেন? বলে মনে হচ্ছে চাঁদ রাত, চাঁদ রাতের আনন্দ। কিছু লোকজন দেখিয়া মির্জা আব্বাস আপ্লুত হইয়া চাঁদ রাত স্বপ্ন দেখতেছে, তার মানে ক্ষমতার ময়ূর সিংহাসন মনে মনে দেখতেছে, মির্জা আব্বাস সাহেব যতই চাঁদ রাত দেখুন আপনাদের আজকের এই স্বপ্ন ফাফানো রঙিন বেলুনের মতো অচিরেই চুপসে যাবে, ক্ষমতার আপনারা দেখবেন না। এবং সংসদাত্মক এবং ধ্বংসযজ্ঞ এবং বাংলাদেশকে
বিভক্তি বাঙালি জাতির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের মিল মূল্যবোধকে অসাম্প্রদায়িক বাংলাদেশ ভিড়ির মানে যে পথকে বাধাগ্রস্ত করা সেই বাধাগ্রস্তকারী বিএনপি জামাতের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দরা বক্তব্য রাখবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন এরা বাংলাদেশে হরতাল অবরোধ এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্য নানা ধরনের পায় তারা শুরু করেছে। তারা কিছুদিন আগে এই গ্রানীগঞ্জে তারা সড়ক অবরোধ করে তারা মানুষের সম্পদের উপরে যানমালের উপর আঘাত হেনেছে, তারা আঘাত হেনেছে গাবতলির পাশে আমিন বাজারে, তারা পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, মানুষের গাড়িতে আগুন ধরিয়েছে, মানুষের উপর আঘাত হেনেছে। প্রিয় বন্ধুরা, নির্বাচন আসলেই বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানো পালিয়ে যাওয়ার জন্য তারা পথ খোঁজে, বাহানা খোঁজে। তারা নির্বাচনে অংশগ্রহণ করার মতো তাদের জনসমর্থন না থাকার কারণে, নির্বাচনে জনগণের ভোট তারা না পাওয়ার কারণে নির্বাচন থেকে তারা দূরে সরে যেতে চায়, তারা তাল বাহানা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং সরকারকে এবং আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশের বাহিরে তাদের প্রভুদের কাছে আমাদের দেশের মানুষের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, লবিং করে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে এই বিএনপি জামাত নস্যাৎ করতে চায়। আমরা আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি জামাত যতই অপচেষ্টা চালাক না কেন, তারা ধ্বংসের চেষ্টা করলেও আমরা আপনাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি জামাতিদের আমরা প্রতিহত করব, যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। একটি সুন্দর ভোটের প্রত্যাশায়, গণতন্ত্রকে শক্তিশালী করার প্রত্যাশায়, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বঙ্গবন্ধু কন্যা দেশভক্ত শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। এই এগিয়ে চলার পথে বিএনপি জামাতিদের ষড়যন্ত্রকে এবং বাংলাদেশের লুটেরা, গডফাদার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, হাওয়া ভবনের তস্কর তারেক রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলাদেশে করতে দেব না। কোন যে কোনো শক্তি যত যত ধরনের অপপ্রচার চালাক না কেন, বাংলাদেশের গণতন্ত্রের উপরে যারা আঘাত হানবে, যারা বড় আঘাত হানার ষড়যন্ত্র করবে, যারা নির্বাচনকে বঞ্চাল করার চেষ্টা করবে, কোন পরাশক্তির কাছে আমরা মাথা নত করব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের অধিকার আছে, আমাদের যোগ্যতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা কিভাবে সফল নির্বাচন করতে হয়, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন তিনি গণতন্ত্রের পূজারি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং তার প্রতি আস্থা রেখে বাংলার মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার প্রার্থীকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।